প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং বাসায় পড়াশোনা করছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক হিসাববিজ্ঞান বিভাগ, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ, নারায়ণগঞ্জ। আমি গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের অংশীদার ব্যবসায়ীর হিসাব। আমি সেই পর্বে আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসার মৌলিক ধারণা নিয়ে, অঙ্ক করতে গেলে তোমার কী কী প্রয়োজন, এবং আমরা যদি এমসিকিউ জন্য কিছু তথ্য আমি গত পর্বে আলোচনা করেছিলাম, এবং সেই পর্বে বলেছিলাম যে দ্বিতীয় পর্বে আমি তোমাদের ব্যবহারিক অঙ্ক সমাধান করে দেখাব। তো সেরকমই একটি অঙ্ক আজকে আমি নিয়ে এসেছি। তো আগে অঙ্কটা আমরা ভালো করে পড়ে নিই। সামিয়া, নিতু এবং ইয়ান্তি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। 2019 সালের পহেলা জানুয়ারি তারিখে তারা যথাক্রমে 1,00,000 টাকা, 60,000 টাকা এবং 40,000 টাকার মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারের মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য করা হবে এবং সামিয়া মাসিক 1,000 টাকা করে বেতন পাবে। 2019 সালের পহেলা জুলাই তারিখে নিতু ব্যবসায় 20,000 টাকা ঋণ প্রদান করে এবং ওই 21 তারিখে ইয়ান্তি 10,000 টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। কারবারের মুনাফা 3:2:1 অনুপাতে বণ্টিত হবে। ওই বছরে প্রত্যেক মাসের প্রথম তারিখে সামিয়া, প্রত্যেক মাসের 15 তারিখে নিতু এবং প্রত্যেক মাসের শেষ তারিখে ইয়ান্তি যথাক্রমে 1,000 টাকা, 800 টাকা ও 600 টাকা করে কারবার থেকে উত্তোলন করেছিল। এছাড়া নিতু ইয়ান্তি ব্যক্তিগত ব্যবহারের জন্য কারবার থেকে যথাক্রমে 2,000 টাকা এবং 1,600 টাকা মূল্যের পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয়নি। সামিয়ার বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে 2019 সালে কারবারের মুনাফার পরিমাণ 71,000 টাকায় উপনীত হয়েছিল। তো আমাদের এখানে করণীয় দেওয়া হয়েছে যে অংশীদারদের মূলধন উত্তোলনের সুদ নির্ণয় করো, অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমরা ক নাম্বার করণীয় হতে বলছে যে অংশীদারদের মূলধন উত্তোলনের সুদ নির্ণয় করো, আমরা এখন তা করিয়ে দিব। তো অংশীদারদের মূলধন উত্তোলনের সুদ, তো আমাকে আগে অংশীদারদের কত মূলধন ছিল এবং উত্তোলনের সুদ ছিল এবং পার্সেন্ট ছিল সেটা আমরা আগে এখানে দেখাই। দেখো, সামিয়ার মূলধন হচ্ছে 1,00,000 টাকা এবং নিতুর মূলধন হচ্ছে কত, 60,000 টাকা এবং ইয়ান্তির মূলধন হচ্ছে কত, 40,000 টাকা। আরেকটা জিনিস দেখা যায় যে ইয়ান্তি কিন্তু অতিরিক্ত মূলধন দিয়েছিল 10,000 টাকা এবং এটা 21 তারিখে, বলতে আমরা বুঝি যে পয়লা জুলাই যে ঋণ এনেছিল সেই 21 তারিখে ইয়ান্তি 10,000 টাকা অতিরিক্ত মূলধন দিয়েছিল এবং মূলধন এবং উত্তোলনের উপর কিন্তু আমাকে 5% হারে সুদ ধরতে হবে। আর উত্তোলনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, সামিয়া উত্তোলন করেছিল প্রতি মাসের প্রথম তারিখে আর প্রথম তারিখে 1,000 টাকা করে, প্রথম তারিখ মানে হচ্ছে যে 6.5 মাস সুদ ধরতে হবে। আর নিতু উত্তোলন করেছিল প্রতি মাসের 15 তারিখে 800 টাকা করে মাসে সে উত্তোলন করেছিল। তো যদি 800 টাকা করে সে উত্তোলন করে, তাহলে যেহেতু সে মাসের মাঝামাঝি করেছে তাহলে আমাকে 6 মাস সুদ ধরতে হবে, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। তারপরে ইয়ান্তি উত্তোলন করেছিল প্রতি মাসে 600 টাকা করে, তো যেহেতু ইয়ান্তির ক্ষেত্রে প্রতি মাসের শেষ তারিখে বলেছে, তো ওই জন্য আমরা 5.5 মাসের সুদ ধরব। তাহলে আমরা দেখলাম বিষয়টা। এবার আমরা এখানে যাই, যেহেতু এবার দেখো, আমরা এখানে কিন্তু সেখানে দেখেছিলাম যে এই সামিয়া 1,00,000 টাকা মূলধন সে সরবরাহ করেছিল, এই জন্য তার 5% এর জন্য আমাদের 5,000 টাকা আসবে, তোমরা ক্যালকুলেটর বের করে নিবা। নিতু মূলধন দিয়েছিল 60,000 টাকা, 5% 3,000 টাকা হবে এবং ইয়ান্তি প্রাথমিক মূলধন দিয়েছিল 40,000 টাকা, তার উপর 5% করলে আমাদের বের হবে 2,000 টাকা। আর অতিরিক্ত মূলধন সে এনেছিল, তার উপর আমরা যদি 5% করি, যেহেতু বছরের মাঝামাঝি এনেছিল তার জন্য আমরা 6 মাসের করবো, যেমন এখানে 6 দিয়ে গুণ দিয়েছি 12 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমাদের এখানে যে মূলধন শুদ্ধ হয় সেটা হচ্ছে 2,250 টাকা।
আর অংশীদারদের উত্তোলন সুদ নির্ণয় হচ্ছে যে সামিয়া কিন্তু প্রতি মাসের প্রথম তারিখ উত্তোলন করেছিল 1000 টাকা 5% ইন্টু 6.5। আমরা অনেকে অন্যভাবে বের করতে পারি, 1000 উপর যদি 5% করি ইন্টু 6.5 দিই, তাহলে আমাদের আসে 325 টাকা। নিতু উত্তোলন করেছিল 800 টাকা 5%, যেহেতু মাঝামাঝি করছে এই জন্য 6 মাসের। আর ইয়ান্ত উত্তোলন করেছে 600 টাকা 5%, 5.5 মাসে বেরোবে 165 টাকা। তো আমাদের যে পরবর্তী করণীয় বলেছে খ নম্বরে, সেটা বলেছে অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করো। তো আমরা এখন অংশীদারদের লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করব। কীভাবে প্রস্তুত করতে হয় একটু খেয়াল করি আমরা। এ হচ্ছে আমি এখানে করে রেখেছি যে সামিয়ানিত্ব এবং ইয়ান্তির লাভ লোকসান বন্টন হিসাব। তো আমরা কিন্তু মূলধনের সুদ ওখানে আগে বের করেছিলাম যে 5000, 3000, 2000, 250 টাকা, তাই আমাদের এখানে আসে কত, 10,250 টাকা। এবং আমাদের অঙ্কে নিট লাভ ছিল এখানে 71,000 টাকা, এই জন্য আমরা এখানে এসা নিট লাভ আমরা 71,000 টাকা বসিয়ে দিলাম। তারপরে আমরা অংশীদারদের মূলধন হিসাব, তো উত্তোলনের সুদও আমাদের আগেই বের করা আছে, সামিয়া 325 টাকা, নিতু 240 টাকা এবং ইয়ান্তি 165 টাকা। তো আমাদের যোগফল করলে হয় 730 টাকা। এবার আমাদের নিতুর মূলধন হিসাবটা এটা একটু আমরা এখানে একটু খেয়াল করি। যেমন নিতু 1 জুলাই তারিখে নিতু ব্যবসায়ে ঋণ প্রদান করেছিল 20,000 টাকা। তো এখানে তারিখটা দেওয়া আছে কিন্তু পার্সেন্টেজটা দেওয়া নেই। তো আমরা জানি যে ঋণের উপর যদি মাসের মাস দেওয়া না থাকে তাহলে আমরা 6 মাস ধরবো। যদি এখানে মাস দেওয়া আছে, 6 মাসের দেওয়া আছে, তাহলে আমাদের ধরে নেওয়ার দরকার নেই, কারণ এখানে তো দেওয়াই আছে। আর যদি পার্সেন্টেজ না থাকে তাহলে আমরা 6% হারে কি ধরবো, তাহলে 20,000 টাকার উপর আমরা 6% করবো। যদি আমাদের 6% করি সেই ক্ষেত্রে দেখো আমাদের ঋণের সুদ বের হবে হচ্ছে 600 টাকা। আমাদের ঋণ ঋণের সুদ কত টাকা বের হবে, 600 টাকা বের হবে। তাহলে আমরা ঋণের সুদ পেলাম। এবার আমাদের এখানে দেখো যে অংশীদারদের মূলধন হিসাব, পণ্যোত্তোলন নিতু 2,000 টাকা করেছে, ইয়ান্তি 1,600 টাকা করেছে। আমরা এটা কোথা থেকে পেলাম দেখো, এখানে যদি আমরা তাকাই, এই যে এখানে বলছে এছাড়াও নিতু ইয়ান্তি কারবারের জন্য 2,000 টাকা এবং 1,600 টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছে, ক্লিয়ার? তো আমরা আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে আমরা ওখান থেকে কিভাবে পেলাম যে নিতু 2,000 টাকা এবং ইয়ান্তি 1,600 টাকা কি পণ্য উত্তোলন করেছে। তো আমরা এখানে পণ্য উত্তোলন টোটাল পেলাম কত, টোটাল নিতু 2,000 টাকা এবং ইয়ান্তি করেছে কত, 1,600 টাকা, তাহলে আমাদের 3,600 টাকা। এবার তাহলে দেখো এখানে আমাদের কিন্তু যে তাহলে আমাদের এখানে কিন্তু টোটাল যোগফল এসেছে 75,330 টাকা। তো আমরা এখানে 75,330 টাকা এখনও লিখবো। তো এই 75,330 টাকা থেকে আমরা এই 10,000 টাকা, 10,250 টাকা, তারপর 600 টাকা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের যে ব্যালেন্সটা হবে সেটা হচ্ছে হলো 64,480 টাকা। এই 64,480 টাকা আমরা অংশীদারদের যে মুনাফা বণ্টনের যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত অনুযায়ী আমরা ভাগ করে দিব। তো আমাদের অনুপাতটা ছিল 3:2:1। তা 3:2:1 হচ্ছে যে তাহলে আমাদের এখানে অনুপাতের যোগফল হয় 6। এই 64,480 টাকা আমরা প্রথমে 6 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে গুণ দিব, তাহলে আমাদের সামিয়ার অংশটা বের হবে, কারণ সামিয়ার হচ্ছে 3 অংশ। সামিয়ার কত অংশ, 3 অংশ, নিতুর হচ্ছে 2, ওর হচ্ছে হলো 1। তাহলে আমরা 64,480 যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে গুণ দিই, তাহলে আমাদের নিতুর অংশটুকু বেরো যাবে। 64,480 টাকাকে আমরা যদি 6 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ দিই, বা 1 দিয়ে গুণ দিলে অটোমেটিক আমাদের কী হবে, তাহলে আমাদের ইয়ান্তির অংশটুকু বের হয়ে যাবে। এ হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব। তো আমাদের গ নম্বর যে করণীয় ছিল সেটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসাব আমরা এই ছকে করবো, যেখানে এখানে সামিয়ানিত্ব তারিখ বিবরণ, সামিয়ানিত ইয়ান্তি, আমার আসলে এটা খতিয়ান, তো আমরা এই পাশে করলাম। তো
সামিয়া মূলধনী ছিল, প্রাথমিক মূলধনী ছিল 1 লাখ টাকা, আমরা এখানে বসিয়ে দিলাম। নীতিয়নে ছিল 60,000 টাকা বসাইলাম, ইয়ান্তি ছিল 40,000 টাকা। আর ইয়ান্তি কিন্তু বছরের মাঝামাঝি সময়, আমি তোমাদের মূলধনের সুদ যখন বের করেছি তখন দেখেছি সে বছরের মাঝামাঝি সময় 10,000 টাকা সে অতিরিক্ত মূলধন এনেছিল। আর উত্তরণ তো আমরা জানি যে সামিয়া উত্তরণ করেছিল প্রতি মাসে 1,000 টাকা, তাহলে 12 মাসে 12,000 টাকা। নীতি উত্তরণ করেছিল প্রতি মাসে 800 টাকা, তাহলে 12 মাসে আমাদের আসে 9,600 টাকা। আর ইয়ান্তি উত্তরণ করেছিল প্রতি মাসে 600 টাকা, আমরা অঙ্কটা ভালো করে পড়ে নিব, তাহলে আমাদের আসে 7,200 টাকা। ক্লিয়ার? এবার আমরা একটু খেয়াল রাখবো আমরা যে লাভ লোকসানের হিসাব প্রস্তুত করবো, তো লাভ লোকসান বন্টন হিসাবে যেগুলো ডেবিট পাশে থাকবে এই অঙ্কে সেগুলোকে ক্রেডিট পাশে নিয়ে আসবা, আর যেগুলো ক্রেডিট পাশে থাকবে সেগুলোকে ডেবিট পাশে নিয়ে আসবা। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো কারা কারা আসবে, মূলধনের সুদ, বেতন, কমিশন, উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, মুনাফার অংশ, এই কটা জিনিসই আসবে। এছাড়া যদি কোনো আইটেম লাভ লোকসান বন্টন হিসেবে থাকে তারা আসবে না। আবারও বলি, মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। তবে বেতন নিয়ে অনেক সময় শর্ত সাপেক্ষ থাকে, যে বেতন কখনো কখনো আসে কখনো কখনো আসে, তবে সেটা প্রশ্নের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে। তো এবার দেখো লাভ লোকসান আবন্টন হিসাব আমরা হেডলাইন দেবো। যখন আমরা অংশীদারদের মূলধন হিসাব করেছি, লাভ লোকসান বন্টন হিসাব করেছিলাম, তখন আমরা হেডলাইন দিয়েছিলাম লাভ লোকসান বন্টন হিসাব। তো আমরা এখন অংশীদারদের মূলধন হিসাব করছি, এই জন্য আমরা হেডলাইন দিয়েছি লাভ লোকসান বন্টন হিসাব। কথা হচ্ছে যে আমরা লাভ লোকসান বন্টন হিসাব যখন করবো তখন অংশীদারদের মূলধন হিসাব হেডলাইন দিব, আর যখন অংশীদারদের মূলধন হিসাব করবো তখন লাভ লোকসান বন্টন হিসাব আমরা হেডলাইন দিব। তো এখানে লাভ লোকসান বন্টন হিসাব হেডলাইন দিলাম। তো আমি কিন্তু আবার বলেছিলাম যে যেগুলো লাভ লোকসান বন্টন হিসাবে ডেবিট পাশে এসেছে সেগুলো ক্রেডিট পাশে আসবে। যে মূলধনের সুদ এসেছিলো কত, 5,000 টাকা, আমরা জাস্ট নামে নামে যাই বসাই দিব, 5,000 টাকা, 3,000 টাকা, 2,250 টাকা। এবার বেতন, তোমরা বলতে পারো স্যার বেতন তো লাভ লোকসান বন্টন হিসেবে আসেনি, কারণ সামির বেতন কিন্তু অঙ্কে বলা ছিল যে ডেবিট করা হয়েছে। তো বেতন যদি ডেবিট করা হয় তাহলে লাভ লোকসান বন্টন হিসেবে আসে না, কিন্তু মূলধন হিসেবে আসে। তো সে প্রতি মাসে 1,000 টাকা বেতন পাবে, এই জন্য আমরা 12,000 টাকা এখানে দেখাই দিলাম। কিন্তু নীতু এবং ইয়ান্তির কোনো বেতন পাওনা ছিল না, কারণ তারা কোনো বেতন পাবে না, বলা নেই কোনো কিছু। এবার মুনাফার অংশ দেখো, আমরা লাভ লোকসান বন্টন হিসেবে যে মুনাফার অংশটা ভাগ করেছিলাম, সামিয়ার ছিল 32,240 টাকা, আমরা এখানে বসিয়ে দিব। আর নিতুর ছিল 21,493 টাকা, আমরা বসিয়ে দিব। তারপরে ইয়ান্তির ছিল কত, 10,747 টাকা, আমরা এখানে বসিয়ে দিব। এবার ক্রেডিট পার্সে ছিল কিন্তু পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ। তো উত্তোলনের সুদ ছিল আমাকে 325 টাকা, সামিয়ার নীতুর ছিল 240 টাকা, ইয়ান্তি ছিল 165 টাকা, আমরা বসিয়ে দিচ্ছি। আর পণ্য উত্তোলন শুধু নীতু করেছিল এবং ইয়ান্তি করেছিল, নীতু করেছিল 2,000 এবং ইয়ান্তি করেছিল 16,000। এবার আমরা কী করব, আমরা এই পাশে যাবো প্রথমে, যে সামিয়ার টোটাল যোগফল কত, এখানকে যদি আমরা যোগ করি তাহলে 1,49,240 টাকা, এটা আমরা এই পাশেও লিখবো। এবার এই টাকা থেকে আমরা এই 12,000 টাকা এবং 325 টাকা বাদ দিব, তাহলে আমাদের কত বের হবে, 1,36,915 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স শিটি, কারণ যে পাশে কম হয় সে পাশে ব্যালেন্স শিটি হয়। সে এইটা আবার আমরা এই পাশে এসে এই পাশে দেখা দিব ব্যালেন্স বিডি নামে। ক্লিয়ার? ব্যালেন্স শিটি সবসময় যে বছর অঙ্ক করবা সেই বছরের শেষ মাসে, মানে যে মাস, মানে শেষ মাসের শেষ তারিখে দেখাবো আমরা। যেমন একটা বছর শেষ হয় ডিসেম্বর 31 তারিখে, আমরা 31শে ডিসেম্বর তারিখে দেখালাম, এবং ব্যালেন্স বিডিটা অবশ্যই পরবর্তী বছর পরের জানুয়ারি মাসের 1 তারিখে আমরা দেখিয়ে দিব। ক্লিয়ার? এবার আসো নীতুর আমাদের টোটাল যোগফল করলে আসে 84,493 টাকা। এই টাকাটা আমরা এখানেও বসাবো, 94,493 টাকা। এবার 84,493 টাকা থেকে আমরা 9,600 টাকা এবং 240 টাকা এবং 2,000 টাকা বাদ দিব। বাদ দিলে আমাদের বের হবে হচ্ছে 72,653 টাকা। এই টাকাটা আমরা আবার এখানে ব্যালেন্স বিটি নামে দেখিয়ে দিব। ক্লিয়ার? এবার আমরা ইয়ান্তিরটা বের করি। ইয়ান্তির হচ্ছে যে আমরা যদি এটা যোগ করি, টোটাল যোগ করলে আমাদের বের হয় 62,997 টাকা। তো আমরা এই টাকাটা সেম আগের মতনই এখানে লিখবো। লেখার পরে এই 62,997 থেকে 7,200 টাকা বাদ দিব, 165 টাকা বাদ দিব, 1,600 টাকা বাদ দিব। 1,600 টাকা বাদ দিলে আমাদের বের হয় হচ্ছে 54,032 টাকা ব্যালেন্স সিডি, সেটা আমরা এবার এখানে বসিয়ে দিব। তো আশা করি বুঝতে পারছো। তো এবার তোমাদের আমি আর একটু বলি যে লাভ লোকসান বন্টন হিসাব তোমরা হয়তো বা যারা গত পর্ব দেখোনি তাদের জন্য বলি যে লাভ লোকসান বন্টন হিসেবে আসলে কারা আসে। সবসময় মনে রাখবা যে লাভ লোকসান বন্টন হিসেবে ডেবিট পাশে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ আর মুনাফার অংশ আমরা ভাগ করে দেবো। এই আইটেমগুলো নর্মালি আসবে, এর বেশি কোনো আইটেম আসে না। আর ডান পাশে যা আমরা নিট লাভ বসাবো, যদি নিট লাভ থাকে, আর নিট ক্ষতি যদি থাকে তাহলে আমরা বাম পাশে বসাবো ডেবিট পাশে। আর উত্তোলনের সুদ আর পণ্য উত্তোলন নর্মালি আসে। ক্লিয়ার? এই আইটেমগুলোই আসে।
এবং লাভ লোকসান বন্টন হিসেবে যেগুলো ডেবিট পাশে আসবে অংশীদারদের মূলধন হিসেবে সেগুলো ক্রেডিট পাশে, এবং যেগুলো ক্রেডিট পাশে আসবে সেগুলো ডেবিট পাশে বসে আমরা ব্যালেন্স বিসিটি বের করে দিব। তাহলে আমাদের অংশীদারদের মূলধন হিসাব হয়ে যাবে। তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের অংশীদারদের অংশীদারি ব্যবসা হিসাবের যে নিশ্চয়তা যে অঙ্ক আমি সেটা করাবো, এবং আরেকটা পর্বে আমরা পুনঃসমন্বিত অঙ্ক করে দিব। তবে তোমরা অবশ্যই অঙ্কটি বাসায় প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে আমরা কোনো কিছুই ভালো পারবো না, এটা আমরা জানি। কারণ প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট। আমরা যে কোনো জিনিস যদি প্র্যাকটিস করি, আমরা যদি একটু কমও পারি, তো প্র্যাকটিসের কারণে দেখা যায় সেটা আমরা ভালো করে পারবো। তো তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।